এবং সরকারে যারা আছেন তারা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতন বলেন, ডাকাতি, হত্যাকাণ্ড বা সমাজে বিশৃঙ্খলা, এটা প্রধানত সরকারের এটার মুখোমুখি হওয়া এবং এটার দায় নেওয়া, কিন্তু শাসন ব্যবস্থা যদি জবাবদিহিমূলক না হয়, গণতান্ত্রিক না হয়, তখন এই ক্ষেত্রে দেখা যাবে যে যে রাজনীতির অংশটা সরকার পরিচালনা করছে তাদের দায়টা খুব একটা থাকে না। বিরোধী দল এই অব্যবস্থাপনার বিরুদ্ধে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলবে। অর্থাৎ ওই যে পুলিশ অফিসারটা যার নিয়ে কথা উঠেছে, দুধু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইশরাফিল আলম এমপি, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। দুধু, এর কথা শেষে আপনার সঙ্গে ফিরছি। ধন্যবাদ জি দুধু। আমরা ইশরাফিল আলম সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা মানে কি বলবো রাস্তার যে যানজট সেটা ঠেলে যে উনি আসতে পেরেছেন এটার জন্য ধন্যবাদ। যাই হোক, আমি যেটা বলছিলাম যে যে এই যে ওই থানার যে ওসি যাকে ওখান থেকে ছুটি নামক একটি বিষয় ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কোনো শাস্তিমূলক ব্যবস্থায় না, কিন্তু ওখানে আমরা দেখেছি যে ওই অফিসে ওই মেয়েটি যখন গিয়েছিল মানে অভিযোগ দায়ের করতে তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে, তার প্রথমে দায় তাকে ক্যামেরার সামনে বসানো হয়েছে। ওই অফিসারটা যদি জানতেন সরকারের দিক থেকেও আমার বিপদ আসতে পারে অথবা বিরোধী দলের থেকেও কার্যকর আন্দোলনের মোকাবেলা করার প্রশ্ন দেখা দিতে পারে, অবস্থা মানে আইনের বাইরে যাওয়ার কারণে দুটোর একটু সে মুখোমুখি হয় নাই। অর্থাৎ সরকারি দলের রাজনীতিবিদদের যে দায়িত্বটা ছিল তারা সেটা পালন করে নাই আমার মতে, আর বিরোধী দলের রাজনীতিবিদদের যে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন ছিল ওই জায়গাটায় সেটাও ওইখানে হয় নাই। সামগ্রিক পরিস্থিতি যেটা আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকেও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা কার্যকরভাবে এখানে গেড়ে বসেছে, আমাদের দেশি ভাষায় যেটা বলে, সেই কার্যকর দেশি ভাষার যে অব্যবস্থাপনা সেখানে রাজনীতিবিদদের একেবারে মূল্যহীন করে ফেলে, সে কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলে কিন্তু আসল যে মানুষের উপকার করা, মানুষকে রক্ষা করা, মানুষকে নিরাপত্তা দেওয়া সেটি হয় না। যেমন দেখেন না, একটা ওসিকে সরাইছে ওটা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা না, ক্লোজ করতে পারতো, আরেক জায়গায় নিয়ে গেছে। খুব মজার ব্যাপার, তাকে রক্ষা করার জন্য এসপি সাহেব আবার এগিয়ে এসেছেন, আর দুদিন পরে যদি ডিআইজি সাহেব এগিয়ে আসেন অথবা আইজি সাহেব এগিয়ে আসেন, খুব আশ্চর্য হওয়ার কারণ নেই। এই জন্যে এই ঘটনা অর্থাৎ একটি নারী নির্যাতন থেকে তারা এমন একটি সরকারই গড়ে ফেলেছে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সরকারটাই হচ্ছে বর্তমানে এখানে যে কাজ করছে যেটাকে আমরা বলছি যে অনির্বাচিত অবৈধ, যেটা অনেক অনেক দলই এই এই বক্তব্যের সঙ্গে একমত। তো স্বাভাবিক কারণে এখানে রাজনীতিবিদরা এই ধরনের ব্যবস্থাপনা বলেন, শাসন ব্যবস্থা বলেন, মানে আওয়ামী লীগের কাছে কতটা রাজনীতি আছে এটা আমি জানি না, বিরোধী দলের কাছেও কতটা রাজনীতি আছে সেটাও এখন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কার্যকর যদি একটি আন্দোলন গণতন্ত্রের সপক্ষে তোলা সম্ভব না হয় তাহলে আমরা এই যে অব্যবস্থাপনা যেটাকে আমি বলব নারী নির্যাতন, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, আপনি নিশ্চয়ই আজকে দুপুরের পর দেখেছেন যে মানব জমিনে একটি মেয়ের আকুতি, আপনি আমার মনে হয় এই সংবাদটা অনলাইনে যারা থাকেন তারা দেখেছেন, কি মর্মান্তিক, কি ভয়ঙ্কর। একটি রাজনৈতিক দল, সরকার সমর্থিত একটি সংগঠন 3-4 বছর ধরে তার উপরে নির্যাতন করে যাচ্ছে এবং শেষে মেয়েটির একেবারে মহিলার মেয়েটির দিকে নজর যখন গেছে তখন মেয়েটি ঘুরিয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা কোন সমাজে কোন অবস্থায় আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই জায়গাতে বেড়ে আসতে হলে পরে হ্যাঁ আমি বলবো সরকারের ভিতরে যারা আছে তাদেরও ভাবার সময় হয়েছে, আর বিরোধী দলকে কার্যকরভাবে এটা প্রতিরোধ যদি গড়ে না তুলতে পারে, সেটা শুধু সরকার না এখানকার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুর বিরুদ্ধে যদি গড়ে তোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি আরও অবনতি হবে। প্রেরণ হচ্ছে বেগম জিয়াকে ছোট করার জন্য সরকারের একটি পরিকল্পনার অংশ। বিএনপি, বেগম জিয়াত এবং তার পরিবার একবারের জন্য কোনো জায়গায় আলোচনা করেছে আমরা প্যারোল চাই, এরকম ঘটনা নাই।
শেখ হাসিনা একবার প্যারোল নিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় কানের চিকিৎসার জন্য প্রথমে স্কোয়ার, তারপরে তিনি আমেরিকায় গিয়েছিলেন। প্যারোলের ইতিহাস তার আছে, তার বংশেই আছে। শেখ মুজিবুর রহমান সাহেব প্যারোল নিয়ে আইফ খানের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন পিন্ডিতে। প্যারোল আওয়ামী লীগের সঙ্গে লিপ্ত আছে, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের আগে, 1970 গণঅভ্যুত্থানের আগে। তিনি তখন রাষ্ট্রদ্রোহী মামলায় পাকিস্তানের বিচারের মুখে, আমরা দেখেছিলাম আগরতলা ষড়যন্ত্র মামলার সময়, ওইটাই আগরতলা ষড়যন্ত্র মামলায় উনি গেছিলেন, গেছিলেন মৌলানা ভাসানী নিষেধ করছিলেন যে মুজিব ওখানে গিয়ে কোনো লাভ হবে না, যেও না। তো শেখ মুজিব ফিরে এসে বললো যে আলোচনায় কোনো লাভ হয়নি। তো এই প্যারোলটা আওয়ামী লীগের গায়ের সঙ্গে লেপটি আছে, বিএনপির এখনো পর্যন্ত লেপটাই নাই এটা বলা যায়, এবং এটার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে বেগম জিয়া আপুসের নেত্রী হিসাবে পরিচিত, তাকে আরও কীভাবে ছুটি করা যায়, কারণ দেখবেন যে আলোচনার ভিতরে টকশোতে খুব বারবার বলবে, এমনকি আইনমন্ত্রীও বলবেন যে মাফ চলে হয় রাষ্ট্রপতির কাছে, পারলে এই কথাও বলে যে পা ধরলে হয়। কিসের জন্যে? যাদের বিরুদ্ধে এক ধরেন শেয়ার মার্কেটে 96,000 কোটি টাকা, 96,000 কোটি টাকা, নট 96 কোটি টাকা না, 96 শত কোটি টাকা না, এই অভিযোগটা আছে, তদন্ত হয়েছে। এমন কোনো ব্যাংক নেই যেখানে ব্যাংক লুট করা হয় নাই, সেই জন্যে ওই যে ব্যক্তিগতভাবে তারা দায় নিতে পারে, আওয়ামী লীগ নেবে না, এই যে কথাটা উনি বললেন, একেবারে ওয়াং এক থেকে 100 পর্যন্ত দায় আছে আওয়ামী লীগের সরকারের। কিসের জন্য বেতন দেয়, কিসের জন্য গাড়ি দেয়, কিসের জন্য পাহারা দেয়? আরে বাবা, তোরা মানুষকে ভালো রাখবে বলে, কিন্তু ভালো রাখবে কে? সিরিয়ালি কিলার, গণধর্ষণ, এবং সেই ধর্ষণের সঙ্গে হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রতিদিনের ঘটনা, দায় নিব না। একটা মেয়েকে অপমান করব, ধর্ষণ করব, পালাক্রমে, আজকে বললাম না মানব জীবনটা দেখেন, 4 বছর ধরে মানিকগঞ্জে যুবলীগের এরপরে যদি বলি আমি দায় নিব না, উনি নিতে পারে, আরে ভাই আমি তো সরকারি না, আমি দায় নেব কেন, আমার কি দরকার? আমার মহাসচিব তার বক্তব্যে কিছুটা আওয়ামী লীগকে রক্ষা করতে চাইছিল বলে অনেকে মনে করবে, কিন্তু ঘটনা হচ্ছে আওয়ামী লীগ তো নিজেকে রক্ষা, নিজে তো কাপড় চোপড় খুলে ফেলছে, এমন একটা অবস্থায় আওয়ামী লীগ নিজেকে দাঁড় করাইছে। ব্যাংক লুট, ধর্ষণ, খুন, ডাকাতি, রাহাজানি, আরে ভাই একটা সরকারি বানাইছে যার কোনো ভোট হয়নি। এই যে আমাদের প্রধান ভাইরাও তার দলের পক্ষ থেকে বলেছে, ভোট তো ভাই 30 তারিখে না, 29 তারিখ রাত্রি হয়ে গেছে। এরকম ঘটনা, স্বাধীনতা মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ যে দেশে শহীদ হয়েছে, সেই দেশে সংঘটিত করার পরে তারা যদি বলে যে আমরা গণতান্ত্রিক, লজ্জা বলে তো একটা ঘটনা আছে, কিন্তু সেই লজ্জাটাও নাই। আর রাষ্ট্র বর্বর, আপনার বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী মানে হচ্ছে আওয়ামী লীগের একটি ফ্রন্টে রূপান্তরিত হয়েছে, যা খুশি তাই, যা খুশি তাই। আপনি খালি বড়কে বিরোধী দল বিএনপি ধরে নিয়ে গিয়ে বলবে যে আমরা ভেবে দেখছি কি কেস দেখা যায়, আরে ভাই একটা ওসি, একটা তথ্য প্রমাণ সহ, এটা কি ডিজিটাল আইনে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার মতো আইন? কোর্ট কি বললো? ভাই তদন্ত করে ব্যবস্থা নেন। শেষ করে দিই, ফাতেমার প্রসঙ্গ আসছে, বিএনপি বলছে যে ভাই আমরা তো বেতন দিচ্ছি, মহাসচিব বলছে অতিরিক্ত টাকা দিচ্ছে, 71 টেলিভিশন তাকে নিয়ে গিয়ে বললো যে না এটা দেয় নাই। তারপরে তার বাবা স্বীকার করলো যে আমার পুলিশ ডেকে নিয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আমার চাপ দিছে, আমি কি করব। ওই যেমন একটা ছেলে বনানীতে যে আগুনের সময় ওই যে চাপা দিয়েছিল দেওয়ার পরে, ওই যে টেলিভিশনের একটা উপস্থাপক তাকে নিয়ে গিয়ে বলবো না ঘটনা, আর ভাই শুনতে খারাপ লাগবে, আপনার 14 দলে আছেন শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা খারাপ লাগলে কি হবে, মাটির সঙ্গে মিশাই ফেলছেন তো, ওইটুকু একটা দুধের বাচ্চা, তার মুখ থেকে বলাইছে যে বেগম খালেদা জিয়া এতিমদের টাকা নিছে বলে আমার এই 5 লাখ টাকা আমি দিয়ে দিতে, পরে আবার বলছে আমি ভাই ওরা শিখাই দিছিল সেই জন্য আমি এটা বলেছি।
রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা বলছে না ফ্যাসিবাদ না, এটা ফ্যাসিবাদের বাপ, যেখানে আইন বলে কিছু থাকে না, যেখানে রাষ্ট্র নিজে বর্বর, তার কোনো ইথিক্স থাকে না, কোনো নীতি থাকে না, সেই বর্বর একটি জায়গায় আমরা বসবাস করছি, যারা 30 লক্ষ শহীদকে অপমানিত করেছে, 2 লক্ষ মা বোন যারা ব্যাব্র তাদের সমস্ত কিছু দিয়েছে রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রকে ধ্বংস করে একটা পর্যায়ে নিয়ে গিয়ে, ব্যর্থ রাষ্ট্র পর্যায়ে নিয়ে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। দুদু, আপনি বলছিলেন যে পুলিশ বা অন্যান্য প্রশাসনকে দলীয়করণের কথা, তো আমরা দেখি কি এই ধরনের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে যেরকম আপনারা করছেন, আমরা দেখি যখন যে সরকারি ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে বিশেষ করে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার, এইভাবে বলতে পারেন যে অন্য সরকারের সময় ধর্ষণ হয়েছে বলে এখন ধর্ষণ চালাচ্ছি আমরা, না একটি অপরাধ আরেকটি অপরাধ করে যাচ্ছে, বলতে পারেন ওই সময় চুরি হয়েছিল ওই বাংলাদেশ ব্যাংকে, চুরি হয়নি এবার আমরা করলাম, ওই সময় চুরি হয় না বলে আমরা চুরি করলাম, এইগুলো কোনো যুক্তি না। যুক্তিটা হচ্ছে যে আগে খারাপ ছিল এখন ভালো হবে, আগে ধর্ষণ ছিল এখন ধর্ষণ হবে না, রাইট, আগে জবাব দিতে ছিল এখন জবাব দিতে হবে, আগে ভোট হয়নি এখন ভোট হবে, জি আগে সবকিছু ভালো ছিল, জি একটা জায়গা খারাপ ছিল না, জি বেগম খালেদা জিয়ার নামে মঈন সাহেব যে কেস দিছে ওই একই কেস একই মামলা আমাদের শেখ হাসিনা এক সময় দিয়েছে, খালি একটা ছোট্ট উদাহরণ দিই, শেখ হাসিনার কোনো মামলা নাই এখন, যিনি প্রধানমন্ত্রী, তিনি প্যারোলে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর এখন বিরোধী দলের নেত্রী যে মামলাগুলো ছিল তার থেকে অন্ততপক্ষে 50-60টা মামলা আরও বেশি প্লাস হয়েছে, জি পার্থক্য হচ্ছে এই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে এখন সবচেয়ে বড় দায় রাজনীতিবিদদের, এটা ধ্বংস করেছে সরকারি দল বা আওয়ামী লীগ, সেটাকে পুনর্জীবন দিতে হলে পরে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এছাড়া কোনো পথ। আপনি বলছিলেন যে একই মামলা হয়েছিল এখন বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেই বেগম জিয়ার বিরুদ্ধে আছে, তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ যেটি বলে যে আদালতের মাধ্যমেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা সেগুলো প্রত্যাহার হয়ে গেছে আর বেগম জিয়াকে আদালতের মাধ্যমে দণ্ডিত হয়েছে, এটা হচ্ছে আওয়ামী লীগ বলে। আপনার কাছে একটা প্রশ্ন করে, আপনি তো আমাদের প্রশ্ন করছেন, জি এই জন্য একজন প্রধান বিচারপতি আমাদের দেশ থেকে পালিয়ে গেছে কিনা, জি গেছে, উনি তো ছুটিতে গেছেন বলে গেছেন, এই যে দেখেন মানে আমরা যেটা ভাষ্য পাই, আপনি যদি সত্যিকারের উপস্থাপক হতেন জি তাহলে তার বইটা পড়তেন, তার সাক্ষাৎগুলো শুনতেন, তাহলে আওয়ামী লীগের মতো বলতেন না যে সে ছুটিতে গেছে, স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে বসবাস করার মতো নিরাপত্তা আমার নাই, সেটা যদি তিনি বই লিখে বলেছেন, কিন্তু যখন তিনি যাচ্ছেন একটু আগেই বললেন যে যখন তিনি পালায় যায়নি ছুটিতে গেছে, যখন তিনি গেছেন আমি যখন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, জি হ্যাঁ আমার কথা বুঝছেন, জি তখন আপনি বলছেন বই লিখছে, কোন আদালতের প্রধান বিচারপতি ছিলেন বলেন তো, বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি, যে বাংলাদেশের প্রধান বিচারপতি পালিয়ে বাঁচতে হয় এটা এটা কোনো ওই মানে জেলা পর্যায়ের না, তাহলে এখন বিচারপতিদের অবস্থাটা কি আপনার বোঝা উচিত, যদি এই দেশে থাকতে হয় পারছে না, কারণ হচ্ছে এখন আওয়ামী লীগ তো দেশ শাসন করছে না, পুলিশ প্রশাসন মিলিটারও কোনো কোনো ক্ষেত্রে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদে আমার ধারণা যে এখানে যারা দুইজন বসে আছে সবাই যদি নাম বলতে বলা হয় আমার মনে হয় তো ওনারাও বলতে পারবে না, ইসরাফিল সাহেবও বলতে পারবে না, 37 জন বিখ্যাত রাজনীতিবিদ একজন দুজন বাদ গেলেন আমি বুঝতে পারতাম, মন্ত্রী পরিষদে যেটা হয় না কোনো কালে কোনো দিন হয়নি সেটা আওয়ামী লীগে ঝেঁটিয়ে বিদায় করে, এই কথাটা আমার না, সাবেক অর্থমন্ত্রী বলে ঝাঁটি বিদায় করার আগে আমি সরে যেতে চাই, এটি বিদায় করছে, বুঝতে হবে যে নবরূপে বাকশাল এসছে, বাকশাল গঠনের সময় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল থেকে বাতিল করা হয়েছে, এখন কোনো দলের কার্যক্রম যেটা প্রধানও বলল ওইভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করার মতো সাংবিধানে লেখা আছে ফলে ওইটা দিয়ে কিছু যায় আসে না, এটা নাই। ওই যে বললেন গ্রেনেড হামলার কথা, এটা মর্মান্তিক নো ডাউট, এটা ভয়ঙ্কর, এটার বিচার হওয়া উচিত। ওই যে আহসানুল্লাহ মাস্টার, তারপরে আমাদের কিবরিয়া সাহেব, তার কি প্রতিশোধে 500 জনকে গুম করে দেওয়া, 600 জনকে গুম করে দেওয়া, ওখানে 24 আর 2 28 28-এর এগেনস্টে আপনাকে গুম করে দেওয়া, আমাদের মিলিয়াস আলী সাবেক সিলেটেরি কই,
প্রধানমন্ত্রী বলেছিলেন যাও বাসায় যাবে, আসেনি তো। দেড় বছর পরে একজন সাবেক রাষ্ট্রদূত ফিরে এসছে, মারুফ জামান সাহেব। আমি আমি দোষারোপ করছি, আমরা একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছে। এই দেশে একটা বাহিনী তৈরি করেছিল যার নাম রক্ষী বাহিনী। 75-এর পরে খারাপ ঘটনা না, 75-এর আগে বানানো হয়েছিল। এই জায়গায় আমাদের প্রধান আছে, জাস্ট এখন ওই সেক্রেটারি, প্রায় 40,000-এর মতো বিরোধী দলকে খুন করা হয়েছিল। তখন একটি রাজনৈতিক দলের প্রধান সর্বলা পার্টির সিকদার প্রথম ক্রস ফায়ারে তিনি মারা গেছেন। তখন একজন শাসক ছিল, আমি নামটা বলবো না। যা কিছু শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে সেটাকে আমাদের মেকআপ করতে করতে অনেক দূর আমরা এগিয়েছিলাম, কিন্তু এই শাসন ব্যবস্থা এখন যেখানে এসে দাঁড়াইছি আমরা, এর থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের অনেক কিছু মূল্য দিতে হবে। আমার কাছে মনে হয়েছে সেই পরিবর্তনটার ধারা হচ্ছে একটি গণ আন্দোলন, এটা সংবিধান স্বীকৃত একটি ব্যাপার। ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন গণতান্ত্রিক আন্দোলন করতে হয়, যেমন রক্ষী বাহিনীর বিরুদ্ধে আমাদের যারা কাজ করেছি তখন ছাত্র উন্নয়ন করেছি অথবা জাসদ ছাত্রলীগ বা অন্য সংগঠন করেছে, তখন তাদেরকে অনেক মূল্য দিয়েই এই আন্দোলনগুলো করতে হয়েছে। এখনও যে পরিস্থিতিটা এসে দাঁড়াইছে, সেই দাঁড়িয়েছে আসন আইনের শাসন, সাংবিধানিক শাসন, এই যে পার্লামেন্ট। সংক্ষেপ করুন দুধু ভাই। হ্যাঁ, আমি সংক্ষেপে বলি, এই পার্লামেন্ট সময়ের সব থেকে একটি ঘৃণ্য জায়গা। কার্ল মার্কস এক সময় পার্লামেন্টকে বর্জুয়া আর পেটি বর্জুয়া আর সর্বার দৃষ্টিভঙ্গিতে বলছিল ওই পার্লামেন্ট সুয়ারের খোয়ার। আর এখানে আমার কাছে মনে হচ্ছে এই পার্লামেন্ট আমাদের রাজনীতির সব থেকে একটি খারাপ এবং প্রতীক হিসাবে এখানে এসছে, যেখানে আমরা একটি ভালো নির্বাচন করতে পারি না। যে নির্বাচনটাকে আগামী ভবিষ্যৎ, আমার তো কেন জানি মনে হয়, ইসরাফিল ভাইকে কীভাবে না জানি না, যারা এই পার্লামেন্টের সদস্য হিসেবে তার স্ত্রীর সামনে দাঁড়ায়, তার সন্তানের সামনে দাঁড়ায়, আমার কেন জানি মনে হয় যে তারা একটু কম্পনে থাকে যে কখন তার সন্তান তার স্ত্রী বলে ফাঁসায় তোমরা কেমনভাবে নির্বাচনে জিতছো সেটা আমরা জানি।